ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ আজকে আমি এক জায়গা থেকে গাছ নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ এই গাছগুলো তোমরা কত সুন্দর যেগুলো কাটিং থেকে গ্রো করা যায় আর এই গাছগুলো যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে তো বলাই ভালো তো রাস্তার ধারে এই গাছগুলো একটা আগাছা হিসেবে রাস্তার ধারে হয়ে পড়েছিল তো একদমই নর্দমার সাইডের গাছ আর কি দেখেই বুঝতেই পারছ মাটি এখনো ভেজা ভেজা রয়েছে তো এই গাছগুলো কিন্তু নর্দমার ধারে কোনো একটা ভাবে হয়তো এই গাছগুলোর কোনো একটা চারা এসে পড়েছিল আর তার ফলেই কিন্তু এই গাছটা এতগুলো হয়ে পড়েছিল তো আমি যেহেতু গাছ তো নর্দমার ধারে গাছ হয়েছে আর আমি সেখান থেকে চলে আসবো এটা হতেই পারে না তো দেখো কতগুলো গাছ আমি এখান থেকে কালেক্ট করেছি আমাদের মতো গাছপ্রেমীরা কিন্তু সবসময়তেই চেষ্টা করি যে পয়সা খরচ না করে কীভাবে গার্ডেনিং করা যায় কিভাবে গাছ সংগ্রহ করা যায় তো যেখান থেকে পারি ডাল আমি সংগ্রহ করি তার মধ্যে দেখো তুলসী গাছের একটা চারা যেটা নর্দমার ধারে হয়ে পড়েছিল একদম মানে সবাই দেখে দেখে চলে যায় কিন্তু নেয় না আমি কিন্তু তাকে বাড়িতে নিয়ে এসেছি আর বেশিরভাগ তুলসী গাছের চারাই আমি দেখেছি একদম আনাচে কানাচে নর্দমার ধারে মানে যেখানে সেখানেই হয়ে থাকে এই একটা দেখো এটা হচ্ছে আকন্দ গাছের ডাল এটাও হচ্ছে রাস্তার ধারে অনেক বড় গাছ তার মধ্যে দুটো ডাল আমি ছিঁড়ে কোনো রকমে আনতে পেরেছি ইচ্ছা ছিল আরও কয়েকটা ডাল কিন্তু এত লম্বা গাছটা যে আমি আর অত দূর হাতই পেলাম না তো যাই হোক একদম সামনাসামনি যে দুটো ডাল একটু পেয়েছি সেটাই আমি নিয়ে এসেছি আকন্দ গাছের ডাল থেকে আমি কাটিং থেকে চারা তৈরি এর আগেও ভিডিও দিয়েছি তবুও আরও যখন রয়েছে আমি গাছ তখন সংগ্রহ করে নিয়েছি আর এটাও দেখো এটা একটা রাস্তার ধারেতেই রয়েছিলো গাছটা এটা হচ্ছে ক্রোটন প্ল্যান এমনিতে ক্রোটনের সব রকম ভ্যারাইটি কিন্তু আমার ভীষণ পছন্দের কিন্তু এই গাছটা আমি যখন দেখতে পেলাম তখন আমি দুটো ডাল না ভেঙে পারলাম না তোমরা যারা নেগেটিভ কমেন্টস করো জানি তোমরা হয়তো দেখে বলবে যে কেন আমি গাছের ডাল এভাবে ভেঙেছি বা কারুর হয়তো গাছের কিন্তু না বন্ধুরা আমি আগেই বলেছি আমি কোনো বাড়ির গাছের থেকে কিন্তু ডাল চিরিনি তাহলে আমাকে নিশ্চয়ই তারা আস্ত রাখতো না আর তাই জন্য এটা নর্দমার ধারেই বললাম না কোনো একটা গাছে চারা হয়তো এভাবে এসে গেছিল কোনো সময় বর্ষাতে তো এই টাইমে একটা যদি বেঁচে যায় তার থেকে কিন্তু অনেক চারা হয়ে যায় তো যেহেতু একদম আনাচে কানাচে এই সমস্ত গাছ অনেক জায়গায় গুজিয়ে ওঠে এবং সেইটা অনেকেই সেটা হেলায় ফেলায় না মানে সেটাকে রেখেই দিয়েছে ওইভাবে তো আমার যেহেতু ভালো লাগে গাছটা তো আমি এই রিও প্ল্যানটা কিন্তু নিয়ে চলে এসেছি আর এইটা দেখো এখানে কিন্তু অনেকগুলো গাছ আমি কালেক্ট করেছি যেটা মানে আমার তো এত আনন্দ হচ্ছে যে আজকে আমি এভাবে গাছটা দেখতে পাবো ভাবতেই পার যাই হোক এই গাছের থেকে চারা করার ভিডিও তো তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি আবারও করবো যারা দেখো নি নতুন আছো তো এই গাছের মানে অর্নামেন্টাল প্ল্যান্ট তোমাদের এটা নাম দিতে পারো বাড়ির যে কোনো এক কানাচে যদি এই গাছ থাকে তাহলে একটা যদি খুব ভালোভাবে বেঁচে যায় এর থেকে অনেক চারা তৈরি করা সম্ভব আর যেখানটা এই গাছটা দেয় সেটা হচ্ছে ডিভাইডার হতে পারে বা ঘরের এমন কোনো একটা জায়গায় উঠোনে হতে পারে যেখানে বাউন্ডারি হিসেবে কাজ করবে একটা দুটো চারা ভুনে দিলে সেইখানটায় কিন্তু চারাই একদম ভর্তি হয়ে যাবে কারণ এর যে তুমি রুট সিস্টেমটা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু মানে একদম গাদা গাদা করে এই গাছ হয় যেখানেই হয় এই গাছ আর আরও একটা প্ল্যান আছে যেটা হচ্ছে এই পিঙ্ক কালারেরই দেখতে লিলি বা লিলি বোট লিলি যেটা নাম দেয় সেইটা তো একই রকম অনেকটা কালার আসে আর এই গাছটা খুবই প্রিয় গাছ আমার তো দেখতেই পাচ্ছ এই গাছটা মানে আমি পেয়ে গিয়ে এত ভালো লাগছে আমার চিন্তা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে তাই আমি এই ভিডিওটা করলাম এই রুট সিস্টেমটা দেখো কতটা মোটা মোটা রুট হ্যাঁ এই গাছগুলো কিন্তু যখন তখন নর্মালি ভেঙেও যায় ডাল থেকে তো সেই ডালই তোমরা ছোট ছোটো টবের মধ্যে গ্রো করতে পারো এক একটা টবে এক একটা দুটোর দিয়েও করতে পারো বা আমার তো এতগুলো গাছ যদি তোমরা কোনো জায়গা থেকে পাও সেক্ষেত্রে তোমরা এক একটা টবে একটা দুটো করে দিয়ে দাও বাকি টপ কিন্তু কয়েক দিনের মধ্যেই ভরে যাবে আর এই গাছ কিন্তু রোদে ভালো হয় এবং ইনডোর প্ল্যান্টেও ভালো হয় কিন্তু খুব চড়া রোদে যদি রাখো তাহলে পাতার সাইডগুলো কিন্তু একটু ঝলসে যায় বা পুড়ে যায় সেক্ষেত্রে তোমাদের বলবো এমন একটা জায়গা বাঁচতে যেখানে রোদটা ছেঁকে আসবে কিন্তু আবার ছায়াও থাকবে তো সেরকম জায়গা কিন্তু এর জন্য খুব উপযুক্ত আর এই গাছ কিন্তু খুবই জল কম লাগে বেশি জল দিলেই কিন্তু রুট রট হয়ে যায় এবং পচে গিয়ে মারা যায় তো এই গাছে যখন তোমরা প্রথমে বুনবে তখন একটু ভালো করে জল দিয়ে নেবে তারপর তোমাদের মাটি যখন ভেজা দেখবে যে জল লাগবে একদম ওপরে সারফেসটা শুকিয়ে এসছে তখন তোমরা একটু জল দেবে বেশি ওভার ওয়াটারিংয়ের জন্যই কিন্তু বিশেষ করে এই সব গাছ একদম মারা যায় আর এই সব গাছের একদম আমি বলবো সেটা হচ্ছে গাছের পাতাটাই সৌন্দর্য আবার এই গাছে কিন্তু ফুলও হয় ছোট ছোট ফুল হয় যেগুলোর ভেতরে বীজের মতোও থাকে অনেক সময় সেগুলোর থেকেও কিন্তু চারা গাছ হয় কিন্তু সেটার থেকে মানে খুব ভালো হয় যদি তোমরা কাটিং থেকে গ্রো করো কারণ এই গাছে দেখছো রুটগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা তো এই একটা যে মোটা রুট দেখতে পাচ্ছ এইগুলোকে কিন্তু ছোট ছোট করে দুই ইঞ্চি তিন ইঞ্চি করে পিস করে তোমরা যদি টপের টবের মধ্যে শুয়ে টাইপের রাখো বা এরকম গীতে গীতে দাও তা সেখান থেকেও কিন্তু অনেকগুলো ছোটো ছোটো কুশি বেরোবে চারা বেরোবে তো এইভাবে কিন্তু এই রিও প্ল্যান্টের পরিচর্যা করা সম্ভব আর রিও প্ল্যান্টের আরেকটাও যেটা না বলেই নয় সেটা হচ্ছে এই গাছ হচ্ছে মানে ওপরে ওপরে টবের বেশিরভাগ জায়গাটাকে জুড়ে থাকে এর যে রুট সিস্টেম প্রচুর গভীরে যায় অন্য বড় গাছের মধ্যে তা কিন্তু নয় এটা হচ্ছে এই গাছগুলো বিশেষ করে চওড়া টব হলে ভালো হয় তাহলে কিন্তু ছড়িয়ে গাছ ভালোভাবে রুটটা ডেভেলপ করতে পারবে আর যত রুট সিস্টেমটা ভালো হবে ততই কিন্তু সেই রুটের থেকেই ছোট ছোটো কিন্তু দেখো এরকম চারা বা ছোট ছোটো করে এরকম কুশি বেরোবে যেটা কিন্তু পুরো গামলাটাকে কয়েক দিনের ভরিয়ে দেবে তোমাদের কার কার এই গাছ আছে আমি জানি না কিন্তু যারা এই গাছটা তোমরা নার্সারি থেকে কিনতে চাও খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবে খুব রিজনেবল প্রাইস যদি বলো তাহলে ছোটো ছোট গাছ দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি পরিচিত কোনো মানুষের কাছে এই গাছ দেখতে পাও তাহলে একটা দুটো ডাল তোমরা চেয়ে নিয়ে আসতেই পারো সেখান থেকে তোমরা এইগুলো একবার বাঁচিয়ে ফেলতে পারলে অনেক তোমরা গাছ তৈরি করতে পারবে আর এই গাছে যেহেতু পাতাটাই সৌন্দর্য সেক্ষেত্রে বলবে এই গাছ মাঝে মাঝে যখন যদি উঠোনে তোমরা তৈরি করে থাকো যদি দেখো মানে গাছের পাতাগুলো ধুলো লেগেছে বা ময়লা লেগেছে তোমরা একবার জাস্ট রানিং ওয়াটারে একটুখানি স্প্রে করে দেবে গাছের পাতায় তাহলে দেখবে ধুলো ময়লাগুলো সব জলে ধুয়ে গিয়ে গাছের পাতাগুলো আবার সবুজ সুন্দর একদম সতেজ হয়ে যাবে আর এই গাছে তোমরা চেষ্টা করবে যে কোনো রকমের যে আমাদের রোজকার যেগুলো কিচেন ওয়েস্ট থাকে তারপর লিকুইড ফার্টিলাইজার এগুলো তোমরা গাছের গোড়ায় দিতে পারো লিকুইড ফার্টিলাইজার কিন্তু যে কোনো গাছের জন্য বিশেষ উপযোগী আমি অন্তত যে কোনো গাছে চাল ধোয়া জল দিই চা পাতা গুঁড়ো দিই এবং এক্সেল ফার্টিলাইজার যেটা খুবই ক্যালসিয়ামের একটা সোর্স হুম সেই এক্সেল তোমরা তোমরা চূর্ণ করে দিতে পারো বা গ্রাইন্ডারে একদম পেস্ট করে মানে গুঁড়ো যেটাকে বলে পাউডারের মতো গুঁড়ো করে তোমরা দিতে পারো আর এই যে গাছগুলো তোমরা দেখছো সব কটায় কিন্তু তোমরা কাটিং থেকেই গুঁড়ো করতে পারো এখানে যে সমস্ত গাছ রয়েছে সব কটায় কিন্তু তোমরা বাড়িতে যেগুলো কিচেন ওয়েস্ট থাকে মানে সবজির খোসা এইগুলোকে তোমরা একটা পুরনো ওয়েস্ট বোতলের মধ্যে তোমরা রেখে জল দিয়ে রাখলে পরে কিছু দিনের মধ্যে দেখবে এই যেহেতু গরমকালের মতো রয়েছে মানে গরমের তাপে কিছু দিনের মধ্যে দেখবে তার থেকে লিকুইড একটা কয়রি কালারের সার পরিণত হচ্ছে সেই সারটাই তোমরা কিন্তু স্প্রে করেও গাছে দিতে পারো এবং গাছের গোড়ায় দিলে তো খুবই ভালো এছাড়াও ডাল ধোয়া জল চাল ধোয়া জল এবং তার সাথে প্রতিদিনের আমাদের ফলের খোসার যদি মানে যেটা ওয়েস্টেজ ভাবে আমরা রাখি সেটা তোমরা মানে ভার্মি কম্পোস্ট এটা দিতে পারো এছাড়াও তোমরা বাড়িতে যে লিপ কম্পোস্ট যেগুলো আমি বলছিলাম যে সবজির খোসা দিয়ে লিপ কম্পোস্ট সেটাও দিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো